হ্যালো, হ্যাঁ দোস্ত বল। আজকে আর দেরি হবে না দোস্ত, চলে আসবো আজকে। তোমাদের সময় শেষ, সময় শেষ, লেখা বন্ধ, লেখা বন্ধ। ওই পাশ থেকে খাতা তুলো। এই তুমি খাতা দিচ্ছ না কেন? ছেলে খাতা দাও, দাও খাতা দাও, সময় শেষ, খাতা দাও, খাতা দাও। পুরো পরীক্ষায় বসেছি আমি, দেখছি দুই মিনিটে তুমি কি লিখবা। দুই মিনিট দিলে পুরোটা লিখতে পারবা? সম্ভব এটা না? দাও, এই তোমারটা কই? খাতা দাও, খাতা দাও, এই খাতা দাও, খাতা দাও। সময় শেষ, স্টপ, স্টপ রাইটিং, সময় শেষ, খাতা জমা দাও, খাতা জমা দাও সবাই। Thank you.
যে প্রেক্ষাপটগুলো এতক্ষণ দেখলেন তার কোনোটি কি খুব অবাস্তব বলে মনে হচ্ছে? ক্লাসমেটের থেকে বৈষম্যের শিকার হওয়া, বাবা মায়ের মধ্যে অশান্তি, গ্রুপমেটদের দ্বারা হেয়প্রতিপন্ন হওয়া এবং দিন শেষে কাউকে নিজের কষ্টের কথাগুলো বলতে গিয়ে তার ফোন বিজি পাওয়া। আপনি কি কখনোই এই ধরনের ঘটনার শিকার হননি কিংবা হন না? কাউকে বলতে না পারা নেতিবাচক অভিজ্ঞতাগুলো শেকড় মেলতে মেলতে একসময় বিস্ফোরিত হয়, যার ফলে মানুষ ভয়াবহ সিদ্ধান্ত নিতেও দ্বিতীয়বার ভাবে না। নিজের এবং আপনার পরিচিত জনের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। যে কোনো ধরনের মানসিক সহায়তার জন্য যোগাযোগ করুন মাইন্ড গ্রুমিংয়ের অফিসিয়াল ফেসবুক পেজে। শুভকামনা।